আল্লাহফাক আজরাইল আলাইসাল্লাম কে আজকাইল আলাইসাল্লাম কে আপনার আমার মধ্যে পাঠাবে আপনি কোন অবস্থায় আছেন কি অবস্থায় থাকেন দেখার বিষয় আছে কথা কন হাটে আছেন না গাটে আছেন না মাঠে আছেন কোন জায়গায় আছেন এটা দেখার সময় নাই কান নাই বেল নাই আপনার হায়াত শেষ মৃত্যুর ঘন্টা বেজে গেছে যে অবস্থায় থাকেন না কেন আজ এসব আসছে জানটা লয়ে গেছে আমরা জিগাইব না যে মেম্বার সাহেব আমরা বয়স কত মেম্বার সাহেব আপনি মিটিং এ আছেন মিটিং সাইড আইবেন নাকি মিটিং এর আগে আই পড়বেন কোন জিগাইবো চেয়ারম্যান রে এমপি সাহেব রে মন্ত্রী সাহেব রে প্রধানমন্ত্রী কে না পৃথিবীর কাউকে জিগাবে না কিন্তু আমরা তো সবাই ব্যস্ত থাকি যে দুনিয়াতে একটা বিল্ডিং আছে আরেকটা বিল্ডিং করতে চাই একটা পোলা বিদেশ আছে আরেকটা পোলার বিদেশ পাঠাইতে চাই সব চাহিদা সব চাহিদা কারণ ঠিক কিনা কিন্তু আপনার আমার সময় যে চলে যাচ্ছে কারো কোনো খবর নাই একদিন মাটি হবে গো রে মোহনা মার কেহনো বান্ধু হো মিশা কথা রে মোহনা মার কেহনো বন্ধু হো দালন ঘ প্রাণ পাখি উড়ে জামিন পিঞ্জুড়ো ছেড়ে বন্ধু বান্ধব যত মাতা পিতা সত বন্ধু বান্ধব যত মাতা পিতা সত সবে ফেলে যাবে রে মোহনামার কেন বান্ধব দালন বলেন না কেন বন্ধু দাল একদিন মাটি ভিতরে হবে মনা মনামার কেন দেহ তোমার চোর মোচর পৌঁছে গলে যাবে শিরার উপর শিরা গুন চিহ্ন বিন্দ হবে ঠিক কিনা কি বাহাদুরী আর কি নিয়ে বাহাদুরি করেন মিয়া ফাস্টা ফুট আছে গরমে ঢেলায় বা হের জ্বালা সহ্য না আসি এখন আছে কি নাই দশ সম্পদ আছে ফাস্টা ফুট আছে হের হাড়ার হাড়ার স্টাইলিং পরিবর্তন হয়েছে গা হ্যাঁ হেসে কেমন হাড়ে শৈল লাগে না আসিনি আসিনি আপনার খারাপ লাগতেছে উচিত কথা এলিকা দাওয়াত না দিলে সব নাই দেহ তোমার চর মোচর পচে কলে যাবে শিরার উপর শিরা কোন চিহ্ন ভিন্ন হবে মন্ডুক মেরু দন্ডু সব হবে খন্ডু খন্ডু ঠিক না গান মন্ডু মেরু দন্ডু সবে হবে খন্ডু খন্ডু পহরে রবে মাটি রে মোহনামার কেহন দালন রে মোহনামার কেহন বান্দু হো একদিন মাটি ভিতরে হবে গড়

সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ এই শ্রেষ্ঠ জীবের মধ্যে মানুষ মানুষের মধ্যে আমার আপনার নবীন রহমাতুল্লাহ আলমিন দুনিয়ার মধ্যে আগমন করেছেন শুধু আমার আপনার জন্য শুধু আমার আপনার জন্য রহমত না আমার নসুল আরশো মোহাল্লাকে প্রশ্ন করেন ও আরশো মোহাল্লা তোমার জন্য কি আমার নবী রহমত আরশমও আল্লাহ উত্তর দিলেন ইয়া রাসূলুল্লাহ নবী ও ময়ার নবী আমি শুধু আরশের আমি আরশের মধ্যে যে দিন লা ইলাহা ইল্লাল্লাহা লিখছিল আমি আরশের মধ্যে একটা ভূমিকম্প আরম্ভ হয়ে গেল আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ নবীগণ আমি আরশের বুকের মধ্যে যে লাই লাহাইল্লাল্লাহ লেখেছিলো ইয়ারসূল আল্লাহ আমি আরসের মধ্যে একটা ভূমিকম্প আরম্ভ হয়ে গেল আমি মৌলার কাছে ফরিয়াত করলাম ও আল্লাহ তোমার নামটা আমার বুকে লেখার পরে আমি তো সহ্য করতে পারতেছি না ইয়ারসুল আল্লাহ নবিগম আমি যখন আমার মৌলার কাছে দরখাস্ত করলাম আমার আল্লাহ যেখানে যা লাগে তাই দিয়া ঠিক না কোন যেখানে যা লাগে তাই দিয়া আমার আল্লাহ ডাক মাল্লার সমূহ আল্লাহ শুনো শুনো আমি আল্লাহর নামটা যখন তোমার বুকের মধ্যে লেখা হয়ে গেল তোমার মধ্যে ভূমিকম্প আরম্ভ হয়ে গেল ও আর সো আল্লাহ আমি আল্লাহ জানি তোমার ভূমিকম্প কেমনে ঠান্ডা হবে সেই মাত্র রেং আল্লাহ নামের পরে মোহাম্মদুর রসুল্লাহ নামটা লেখলো আল্লাহ হয় যেই মাত্র মোহাম্মদ নামটা লেখলো আর সোমাল্লা ডাক মারলেন ইয়ার সুল্লাহ খুদার কসম করে বলি আল্লাহ নামের পরে আপনার নামটা লেখার সাথে সাথে আমি আর মধ্যে একটা রহমত চলে আসলো কিউ আমার নবী আমার নবী কি শুধু দুনিয়ার রহমত অনেকে আছে বিশ্ব নবী করে ডাকটা

রহমে তেল্লি আল্ শোহাল আল্লাহ কোন আমার শোহুল শুধু দুনিয়ার দুনিয়ার জন্য নাই আল্লার আঠারো হাজার মাস লোকার আশি হাজার আলম আমার আল্লাহ সৃষ্টি করেছেন কিন্তু আমার আল্লাহ বলেছেন আশি হাজার আলম আঠারো হাজার মাস লোকার সকল সৃষ্টির রব কে কষ্ট হচ্ছে আপনাদের আওয়াজ দেখুন না কে আর একটু বলেন আমার সাথে আমার আল্লাহ আঠারো হাজার মাহুক আশি হাজার আলমের রব কিন্তু আমার আল্লাহ যত স্থানের রপ যত স্থানের তত স্থানের তত স্থানের রহমত আমার আপনার নবী শুধু আসমানের রব আসমানের জন্য রহমত নয় প্রথম আসমান নয় দ্বিতীয় আসমান নয় তৃতীয় আসমান নয় চতুর্থ আসমান নয় পঞ্চম আসমান নয় ষষ্ঠ আসমান নয় সপ্তম আসমান নয় সিজ্জাতুল মুনতাহা নয় হে মাহফুজ নয় আরশ মুআল্লা নয় শুধু এই স্থানগুলি নয় আমার আল্লাহ যত স্থানের রব তত স্থানের রহমত আমার আপনার নবী আল্লাহু আওয়াজ দেখুন খুশি বেজার আমরা কি ভালোবাসি নবীরে নবীরা নবীর সাহাবীগণরা শুধু সাহাবিরা তো ভালোবাসেনি সাথে নবীর সাহাবীরা ওনাদের বিবিগণ আমার নবীকে কত ভালোবাসছেন কারণ আল্লাহ আল্লাহকে ডাকবেন আল্লাহকে ডাকবেন আল্লাহ খুশি হবে কিন্তু আল্লাহ ক আমি ডাকা আমার আমি আমার নামটা ডাকার পরে যখন আমার বন্ধুর নামটা নাও না তখন সাথে সাথে দশগুণ সব বেড়ে যায় নহবীর পাগল রিসে হারা মোর ভয় করে না প্রেম বলে না সবাই নহবীর পাগল রে হার মোর ভয় না প্রেম তো প্রেম কইরা নবী বলি খোদার শুভনে গেছেন মিলি গোহার লোক ওরা দিলাম প্রেমের নিশানাই প্রেম মোহরে হইলে তুমি প্রেম চইলা যাও মান্নান সার বাহারি গো ঠিক না তুমি তুমির চইলা যাও মর সিদের বাড়ি গরে মান্নান সাত কল বেড়াই না মোর সি তুমার কল না দেখি বাশুনার মাদিনা প্রেম তহ বলো সবাই প্রেম আমার রসুল সাহাবেদের কে লৈয়ান খন্দকার হাল কাটতেছেন ইন্দি টান কোনোভাবে আমার রসুলের পেট মুবারক প্রকাশ হয়ে গেলাম হজরতে জাবর রাদি আল্লাহ তালানহু নবীর পেট মুবারকের দিকে তাকাইয়া দুইটা ননের ফানি ঝর্নার মতো ছেড়ে দিলেন ডাক মালাইয়া রাসূল নবী গো ও নবী আপনি খিদা জ্বালায় এত কষ্ট করেন এত কষ্ট করেন গো নবী কথা বলে জাবের দৌড়াই বাড়ির মধ্যে গেলেন বাড়ির মধ্যে গিয়ে বললেন বিবি গো ও বিবি মধ্যে কি আছে গো বিবি মার্শাল্লাহ এখন আহ আপনার তো দেখেন না অনেক সময় যারা আলিমুলামারা বা আমাদের ইমাম হুজুর ওনারা ওনাদের মতন আলেম যারা ওনারা দেখতে পাবে কিছু কিছু কথা কোরআন শরীফের ব্যাখ্যা করতে গিয়ে এমন ধরনের ব্যাধমূলক কথাগুলা প্রকাশ করেছে যা পড়তেও আমাদের কষ্ট ভয় লাগে যদি বেদ হয়ে যায় আমাদের আমাদের যদি গুণা হয়ে যায় কোরআন শরীফ এখন বর্তমানে কিছু বাংলা কোরআন শিফ বাড়ি এই বাংলা কোরআন শরীফের তাফসিল লেখছেন

কেউ নাউজিল্লা কি আল্লাহ বাই দিয়ে কুবেন হ্যাউজিল্লা কি কালকে বাই দিয়ে কুবেনি জুড়ে কন্যা আমাদের নবীজি পাগল ছিল নবীজি পথারা ছিল নবীজি জ্ঞানহীন ছিল জুরে কন্যা নিল্লাহ কি সুন্দর তা সিটগুলি করেছে আর আলা হযরত আহমদ রেজা খান ফাজ

এই 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 ধরনের তাফসিরের অর্থগুলি আম জেনারেশন এর কি ধরতে পারবো এই যারা না বুঝে ঠিক নিয়ে ঠিক ঠিক নিয়ে ঠিক আছে কি নাই যাবেন ডাকমালা নিয়ে আয় রাসূলুল্লাহ আমি বাসায় যাব বাসায় গেলেন যে বিবিকে কে বললেন বিবি ও বিবি আজকে তো যা দেখলাম বিবি বাড়ির মধ্যে কি আছে গো বিবি আমি তো দেখা আমার আর সহ্য হচ্ছে না কি কি বিবি গো আমি দেখলাম যখন আমার নবীর সঙ্গে কাজ করতেছি হঠাৎ করে আমি জাবের চোখ গেল আমার দয়াল নবীজির পেট মোবারকের দিকে চোর গো বিবি দেখার সাথে দেখলাম পেটের মধ্যে পাথর বাদাম পেটের মধ্যে পাথর বাধা বিবে আমার নবী আমার রহমাতুল না জানি দিন ধরে খাই না বিবে বাসার মধ্যে কি আছে তাড়াতাড়ি তৈরি করো আমি আমার رحمتুল লিল আজকে আমাদের বাড়ির মধ্যে দাওয়াত দেব এখন আশিক নবী আশেক যে বিবিরা যে স্বামীর বিবিগণ নবীর আশেক আচ্ছা এই সংবাদ দাওয়াতের সংবাদ নবীকে দাওয়াত দিবে আমার বাড়িতে বিবি যদি না শুই না খুশি শুই না না খুশি হয় তাহলে বুঝতে হবে যে আর রসূলের আর যে শুনে খুশি হবে বুঝতে হবে নবীর পাগল ঠিক কিনা এই কথা বলার পরে বিবে একটা মুসকে হাসি দিলেন দিলেন্লা বিবি মুসকে হাসি মারলেন হাসি দিয়ে বললেন স্বামী গো ও স্বামী আমাদের বাড়ির মধ্যে আমার ঘরের মধ্যে দেড় কেজি আটা আছে আর একটা ছোট্ট বক্তির বাচ্চা আছে যা দিয়ে দশ পনেরো জন বা বিশ জন বা পঞ্চাশ জন খাওয়ানো যাবে এর বেশি খাওয়ানো যাবে না আপনি স্বামী আমার নবীর কান মুবারকের সামনে গিয়ে আস্তে আস্তে চুপে চুপে দাওয়াতটা দিবেন জোরে কন্যা আল্লাহ ভগবান কানের কাছে গিয়ে আস্তে দাওটা দিবেন আপনি বুঝতেছেন নি ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূল আল্লাহ পড়তেছি অনেকে বলবে ইয়া রাসূল কোথাও নাই এই কথাটা বলবে বলে কি না ইয়া রাসূলুল্লাহ কোথাও নাই এটা অনেকে বলবে আগে বলেছে এখন বলে কিনা জানি না কারণ এখন একটু লাইনে আইতছে ঠিক কিনা এখন আমার নবী যে হায়াতুন নবী জিন্দা নবী এটা আগে কমিওয়ালারা মানতো না আগে কইতো না এই দুই এক বছর ধরে দুই এক বছর ধরে কইতছে আবার দলিল দেখাই দানি ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল আমবিয়াউ আহইয়াউন ফি কুবুরি ইউসাল্লুনা যুরুকুন আল্লাহু اکبر নবীগণ কবরে জীবিত ইউসাল্লুনা নামাজও করেন আমরা খুশি না বেজার যদি কেউ বলে বলেন ইয়ানসুল্লাহ বলা যাবে না তাকে বলবেন নাসাই শরীফ নাসাই শরীফ জিলদে আউ্বাল আমি মূল কিতাব থেকে নিয়ে আসছি মূল কিতাব এই বাংলা না মূল কিতাব থেকে নিয়ে আসছি নাসাই শরীফ জিলদে আউ্বাল একশত পঁয়তাল্লিশ নম্বর পৃষ্ঠা বাদান দেখা দেন এই যে নাসাই শরীফ হুম জিলদে আউ্বাল একশত আপনার পঁয়তাল্লিশ নম্বর পৃষ্ঠা আন আবি সাইদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা নুকাল বলতেছেন কি ক্বালা কুলতু ইয়া রাসূলুল্লাহ সুবহানাল্লাহ কন্না আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন ক্বালা কুলতু ইয়া আল্লাহ মূল কিতাবের মধ্যে আর মানে এটাকে কাটতে পারবো না বা এই এই নিষেধ করতে পারবো না ঠিক কি না কারণ আমার রাসূল জাগার মধ্যে ফিট করে দিয়েছে সুবহানাল্লাহ কন্না

আপন তুমি জীবন তুমি মরণ আধার ঘরে তুমি মুদে পারের তরি তুমি মুদে

আর একটু বলেন না ইয়ার আল্লাহ খন্দকের মাঠে গেলেন আমার নবীজির কান মুবারকের মধ্যে জাবেরের জবনটা লাগাই দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবী আপনি আজকে জোহরের নামাজের পড়েন কয়েকজন সাহাবীদেরকে নিয়ে আমার বাড়িতে দাওয়াত আর জুড়ে বলেন আল্লাহ এই কথা শুনার পরে আমার রসুল খন্দকের মাঠে খন্দকের খাল কাটতে গিয়ে এক হাজার সাহাবি ছিল সাথে কয়জন জুরে কর কয়জন এক হাজার সাহাবি ছিল আমার রসুল ডাক দিয়ে বলেন এ আমার সাহাবিরা তোমরা শুনো আজকে জোরের নামাজ পড়ে যাবে বাসায় খাইতে যাবো জাহাব এখন এই আটা কই গেছি আওয়াজ দেখন। বুকরি বাচ্চা বাচ্চা কডা আচ্ছা সম্ভব সম্ভব জাহাবের সেহাডা একটু অনেক মাথা নয় লাইছে জাহাবের সুন্দর করে বাইদ গেছে বাইদ গে বিবি গো সব হয়ে গেছে কাম তো হয়ে গেছে আর কি হয়েছে কন তো তুমি কইছো। আমার নবীর কানের কাছে কান মুবারের কাছে গিয়ে আমি আস্তে আস্তে কুইতাম ওন আমার নবীরে আস্তে আস্তে দাওয়াত দিছি একদম ছোট আওয়াজকে গিয়ে কুইসি আর কয়েকজন সাহাবি নিয়া আমার বাড়িতে দাওয়াত আস্তে আস্তে কুইসি কেউজন না শুনে কিন্তু আমার রসুল তো এমনভাবে কুইসে সবারে এক হাজার সাহাবিরে দাওয়াত দিয়ে দিছে আজকে তো এরা সবাই আমার বাড়ির মধ্যে দাওয়াত খাইতে এখন কি করন সুহান আল্লাহ জাবের রাদি আল্লাহ তালা আনহুর স্ত্রী বিবি বলল এই দাওয়ারটা এক হাজার মানুষের দাওয়ারটা দিছে কেডা আপনি দিছেন না রহমাতুল আলমিন দিছে কেডা দিছে কাদের নবী আর কাদের নবী আমাদের নবী যে নবী জি সারা আমার সারা জান্নাতে যাইতো না আমাদেরকে লয়া যাইব সুবাহ কল এ আবার আমার কথা কই লইব কোন হুজুরে রেফারেন্স দিলে হইব কোন পিশাবে রেফারেন্স দিলে হইব কোরআন এবং হাদিসে দলিল দিতে হইব ঠিক কি না বুখারী শরীফ হাদিস কোন মানুষ যাইতে পারতো না কিয়ামতের মাঠে তো একটা খেলা আরম্ভ হয়ে যাইব খেলা আরম্ভ হয়ে যাইব আদম নবী কইব আমার পক্ষে সম্ভব না যাও ইব্রাহিম খলিলুল্লাহর কাছে ফায়াতুনা ফায়াকুলু লাস্তু লাহা ওয়ালাকিন আলাইকুম ইব্রাহিম খলিলুল্লাহ তাড়াতাড়ি ই ব্রাইম কাছে যাও ই প্রাইম আলাইসাল্লামের কাছে যাই বে ই প্রেম আলাসাল্লাম কিব আজ সম্ভব না জান মুছা কালিমুল্লার কাছে ভায়ে তু না ফায়েল্লা বলা কি না আনে কম ইয়া কাছে যাও মুসা তোমাদের কাছকে ফাৰ করব। মুসা আলাইসাল্লামের কাছে গেছো মুসা আলাইসাল্লাম ক না আজকার সম্ভব না একটা কাজ কর আল্লাহ আল্লাহ রুহু দিছে ইছা রুহুল্লা তার কাছে যাও তার সাথে একটা প্রেমের কালেকশন আছে ঠিক কিনা কন ঈশা কাছে গেছেন কেমতের মাঠে সকল মানুষ গেছেন ঈসা নবী আজকে দয়া করে আমাদেরকে পার করেন না আমরা তো কেমতের মাঠে কোন নবীর সুপারিশ পাচ্ছি না পাচ্ছি না আজকে আপনি আমাদেরকে সুপারিশ করেন না ঈসা আলাইহিস সালাম তিনি বলবে না না আজকে কিয়ামতের মাঠে আদম নবী নয় মুসা কালিমুল্লাহ নয় ইব্রাহিম খলিলুল্লাহ না আমি ঈসা রুহুল্লাহ না কোন নবী সুপারিশ করতে পারবে না এই পাওয়ার কাউকে দেই নাই এই দায়িত্ব কাউকে দেই নাই যাও রে যাও তোমরা যাও রহমাতুল লিল আলামিনের কাছে আল্লাহু আকবার সবাই গেলেন আমার নবীর দরবারে সবাই ডাকতে আমললেন আল্লাহর নবী আপনার দরবারে আহা আমরা গোলাম হাজির হই আসি বলেন সবাই আল্লাহর নবী আপনার দরবারে আহা আমরা গুলাম হাতে কোরা পাইবেন আমরা সবাই ফেরুয়ারি আপনার কুটে নবী সালান আসি ঠিক না হাতে করা পায়ে বেরি আমরা সবাই ফেরুয়ারি আপনার কুটে নবী সালান হইয়া আপনার মহানিজ গোগুন আমরা সবাই রে ফার করবেন নি আপনার মহান গুণ দৈয়ান্ নবী আপনি আমরা তো ফার হইতে পারবো না আল্লাহর নবি আপনার দরবারে আমরা গুহলাম আল্লাহর হাল্লার নিসার দরবারে আমরা গুলাম আমার সুল ডাক দে বলবে উম্মরারে টেনশন কর্তা তো আসি আছি রে টেনশন কইরো না চিন্তা কইরো না কেন তোমরা টেনশন করতেছো কেন তোমরা চিন্তা করতেছো সকল নবীর উম্মতেরা যখন আমার নবীর কাছে যাবে আমার নবী ডাকটা মারবে না আজকে কিয়ামতের মাঠে আদম নবী নয় মুসা কালিমুল্লাহ না ঈসা রুহুল্লাহ না ইব্রাহিম খলিলুল্লাহ না আজকে সুপারিশে দায়িত্ব আমি নবীর কাছে আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ আমাদের নবী আমার নবী ডাক দিয়ে বলবি উম্মতের আরে সবাই তো বলেছে ফাতুনা فاتونا فيقول لست لها ولكن عليكم ابراهيم خليل الله فاتونا فيقول لست لها ولكن عليكم عيسى الله فاتونا فاقولوا لست لها ادم صفي الله شكون نبيرا فاتونا فاتونا فاتونا, فأتونا, فأتونا بولتي امين نبي فاتوني فاتوني امين نبي فاتوني আমি এইখানে দাঁড়িয়ে আছি তোমাদেরকে সুপারিশ করার জন্য খুশি না বেজার আওয়াজ দেখুন খুশি না বেজার নবী কার আমরা সেই নবীর উম্মত সুবহানাল্লাহ কোন না বাবা আজকে ওই নবীর গুণগান না গায়া নবীর দোষ খুঁজে আমার মতন নবী তো আমাদের মতন হয়েছিল কুল ইন্নামা আনা বাসারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আনমা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ হে দলিল দিছে কুল নামা আনা বাসারুম মিসলুকুম ওই গাদার বাসার শব্দটা ওই আয়াতের তাফসীর এককানি পড়ছে আর তাফসিরে জালালাইন শরীফ দেন না তাফসীরে জালালাইন শরীফ কদ জাআকুম মিনাল্লাহি নূর বমানা নিচে নিচে লেখছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ বলনা তাফসিরে কবীর দেন তাফসিরে ruhul bayan দেন তাফসিরে কঞ্জুল ঈমান এ প্রত্যেকটা তাফসীরের মধ্যে আমার রুসুলকে আমার আল্লাহ নূর বলেছেন সুবহানাল্লাহ না আর হে এক কান পড়ছে বাংলা অনুবাদ কো নবী তো এর মতরে কো নবী আমার মতন ছিল

যদি আমার নবী এই দাওয়াত দিয়ে থাকে যে আমি বলেছি আমার রসুলের সঙ্গে দশ বারো জন লইয়া আমার বাড়িতে আইত কিন্তু আমার রসুল যদি এই খন্দকের মাঠে এক হাজার সাহাবিদেরকে লইয়া দাওয়াত দিয়ে থাকে স্বামী সামিগোন আমার আমার নবী যদি নয় ওই মুহূর্তে যদি আরো বেশিও থাকে আমি আপনার স্ত্রী আমি বলতেছি আমার দৃঢ় বিশ্বাস আমার রাসূল যদি দাওয়াত দিয়ে থাকে সবাই আমার বাসায় আসলেও আমি বেমহমানদারি করতে পারবো আড়া কইছি আড়া দূর আর বকরি মেহমান কজন মেহমান কজন এখন ঠিকই জুহরের পরে আসবে আমার রসুল প্রস্তুত এইদিকে যাবে রিস্তিক স্বামী আপনি যাইতেছেন গা ন আমার রহমান আলমিনকে সাথে লিয়ে আইসেন কাছে ঠিক আছে একটা কাজ করুন না যাওয়ার আগে বুকটি জবাই করে দিয়ে যান বুকリーダー কি করত কি করত তে ফাদ আবার যাবেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইস্তিয়া ছেলে আছে দুইটা ছেলে কয়টা ছেলে দুইটা ছেলে আছে একটা বাড়ির মধ্যে আর একটা কইজনই গেছে খেলতো তে যেটা বাড়ির মধ্যে হিরে কইতা হিরে কইতাছে বাবা তুই dorsen আমি জবাই করি তে বড় ছেলে dorse বাপে জবাই করছে বাপে জবাই কইরা গেছেগা শুরু বাইদাইছে আর কইতাছে ভাই আব্বা যে এই বুরকির বাচ্চাটা জবাই করছে এটা কেমনে করছে সুবহানাল্লাহ কর না কেমনে করছে কয় কাজ কর তুই হো আমি দে চিন্তা করছিস তুই শো আমি দেখাই ঠিক এই সুটা সুইছে সুটা হুইছে নি বড়টা কি করছে সুরিটা লইয়া এটা গলাটা কাটে আর কয় আব্বা এমনে জবাই করছে সুবহানাল্লাহ কর না বড় ডাকো কিরে বাই দিল না ও ভাই বাই দিল না বাই নর্ব কেমনে বাই তো নাই ভাই কে আসে না কেসে আওয়াজ দেখো না আসে না কেসে এখন বড় আবার ডরে একটা উঁচু উঁচু একটা স্তরে উঠছে ওইটা বাপের ডরে মার ডরে হিডো লাভ দিছে হিডো গেছে গা এখন দুইটা ভাই কি জেতা না মরা আওয়াজ দেখো না বাবা দুইটা ভাই যাবে দুইটা ছেলে এরা কি জীবিত না মরা এখন এই মরা মরা দুইটা লাশ রে বাড়ির মধ্যে শুধু জাবের স্ত্রী একা এ বলতেছে আহাই রে এদিক দিয়ে রহমতুল্ল আলমী নাইতেছে বাড়ির দিকে আরো দুইজন গেল গা না এই ভালোবাসা নাই বাদ আমার নবী আইতেছে সেদিকে ভালোবাসা দেয় তুই আমি শুনেছি আপনাদের ইমাম সাহুজুর ওই হাদিস শরীফ পড়েছে বুখার শরীফ হাদিস হাদিস শরীফ পড়েছে

এক হাজারের সাহাবিদেরকে লইয়া আমার বাড়ির মধ্যে আগমন করিতেছি দুইটা ছেলেরে একটা ছাদু দিয়ে ডাইকিয়া বাড়ির কুনার মধ্যে বিন্দাতে রাখছে ফুদ আজকে তাক জানা যা ফোর হইবো আমার নুবী আইতাসে খালাল্লা কন কেনা আইতাছে আমার নবী আইতাসে আমার সুল সরল্লা ফোনেছি লাম এক হাজার সাহা আইছে। আয়া বলতেছে যাবে এটা কাজ কর বাড়ির মধ্যে কি ফাঁকাইছে লো দূর আওয়াজ ঘুমের ঘরে সপনে পাইয়া নিদন হারাইলাম ঘুমের ঘরে সপনে আর কি দেখান হবে দয়াল আছে বহনে আর কি দেখান হবে দয়াল আমি তোমায় ভালোবাসি পাগলের মতন যত কাদাও কাদ দয়াল জনমের মতন আমি তোমায় ভালোবাসি পাগলের মতন যত কাদাও কাঁদবো দয়াল মতন মায়া হাজুদি লাগে দয়াল রাইখো তোমার চোর মায়া হাজুদি লাগে দয়াল রাইখো তোমার চোর হলে আর কি দেখা হবে দয়াল জীব আর কি দেখা হবে দয়াল জীব সারা

দেগের ঢাকনা উঠাইবা না আমি নবী দেব তুমি সবাইকে বন্টন করবা সবাইকে বলে দিবা সবাই যেন রুটি খাই আর গোশত খায় হাড়ি গুলি যেন না চাবায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যাবে হাড়ি গুলি যেন না চাবায় জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক মেরে বললেন সাথী রানি ও সাথী গো আমার রসুল বলেছেন তোমরা লাইন ধরে বসো আমার নবী বাইরা বাইরা দিব আমি যাবে তোমাদের কাছে পৌঁছে দেব জুরে কোন আল্লাহ আকবর যাবে আল্লাহ তালানহু মাসাল্লাই কথা বলার পরে সাহাবিরা বসছে আমার রসুল বাইরা দিতেছে ডেগের থেকে দিতেছে আর যাবে রাদি আল্লাহ তালহু একজনের পরে একজন মাসাল্লাহ বন্টন পেরা দিতেছে আমার রসুল কইল যাবেন আচ্ছা জি হোসেন কোনো কেউ কোনো বাকি আসেনি এ সাথীগণ আপনার কি বাকি আছেন নি কো বাকি নাই আমার রসুল বলতেছে জি হোসেন পেট বি রেখাইছি সুবহানাল্লাহ জি হোসেন পেট বি রেখাই খাইছি নি সাহাবীদের মধ্যে ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবী শুধু বেড় বইডা নয় আজকের খাবার এত মি এত টেস্ট হয়েছে এত মজাদার হয়েছে ইয়ার সুল আল্লাহ নবী গৌ মনে হয় দীর্ঘদিন পরে তৃপ্তি সহকারে আজকে খাইলাম আমার নবী দিছে ঠিক কিনা

ইয়া রসু লেল্লা বি ভাল্লায়া রসু লেল্লা ইয়া হাবি বাল্লা একটা জবর বন্ধ রাখবেন না জুনে কন্যা আল্লাহ বাক বা জাবের রাতী আল্লাহ তালে সবাই খাওয়াইছে সবাই বলছে ইয়া রসুল আল্লাহ আমরা আজকে তৃপ্তি সহকারে খাইছি আচ্ছা একটা কাজ করো তোমরা যা খাইছো হাড্ডি জমা আনো। জাবের রাদিয়াল্লাহু তাআলাহু তিনি হাড়ডিগুলি জবে আনছে জবে ইন এক সাত ধরে নিচে রাখছে এখন আমার রাসূল বলতেছেন জাবের তোমার দুইটা সন্তান কই ও জাবের তোমার দুইটা সন্তান কই জাবের রাদিয়াল্লাহু তাআলাহু জানে না উনিও গেছে বিত্তে বিত্তিকিয়া কোন বিবি এরা দুইজনই দেখতাছিনা এরা দুজন কই সুবহানাল্লাহ কইতেন না বিবি বিবিনের পানির মতো ছেড়ে দিয়ে বললেন স্বামী আমি তো বলি নাই আমি তো প্রকাশ করি নাই যদি আমার নবীর ভালোবাসার মধ্যে কোনো ত্রুটি চলে আসে ও স্বামী আমি বলি নাই যদি রহমাতুল্লিল আলামিনের ভালোবাসার মধ্যে ত্রুটি আসে কিউসে কিউসে গো আপনি যখন বুকটিটা জবাই করেন বড় ছেলেটার লইয়া স্বামী গো ছোটটা তো বাসায় ছিল না আপনি জবাই কইরা চইলা গেছেন ছোটটা আইসা বাইকে বলল ভাই আব্বু এই বকরি বাচ্চাটা কিভাবে জবাই দিছে সেমি বড় ভাই দেখাইতে গিয়া ছোটটারে শুয়াইয়া গলার মধ্যে ছুরি চালাইলেন আর বললেন ভাই আমার আব্বা আমরার আব্বা এমনি বকরি জবাই করেছে জুড়ে বলেন না আল্লাহ আকবার সেমি ছোট ভাইটা ছোটো বাইটা দুনিয়াতে বিদায় নিল আর বড় ভাইটা এই ভয়ে উঁচু স্থান থেকে লাভ দিয়ে দুনিয়াতে বিদায় স্বামী আপনাকে বলি নাই যদি নবীর ভালোবাসার মধ্যে নবীর মেহমানদারির মধ্যে যদি কোনো ত্রুটি চলে আসে স্বামী গো দুইটা বাইরে বাড়ির কুনার মধ্যে চাদর দিয়া ডাইকা রাখছি আকবার স্বামী কয়রা কই কয়রা তুই কোনে আছে কথা তো থাক তো কই যা অন্য কথা কই সুবহানাল্লাহ আমার নবীর কাছে গিয়া কইছি ইয়া রাসূলুল্লাহ এরা জানি কই গেছে যাবে নবীর কাছে গিয়া কইতাছে ইয়া রাসূলুল্লাহ ওরা জানি কই গেছে খেলাধুলা করত আমনে নাস্তা করেন ইনশাআল্লাহ ওরা আসলে ওদেরকে নিয়ে আমরা একসাথে খাবো আমার রাসূল বলল না মানি না ওরা কই গেছে ডাক দিয়া নজরে কোন আল্লাহু আকবার আমার নবী জানে কি না জাবের জাবের রে আর লুকায়ও না আর লুকায়ও না আর লুকায়ও না তোমার দুইটা সন্তান রে তোমরা কই রাখছো আমার আমি নবী রে তাদের কাছে লে যাও আমার নবী ডাক দি বললেন জাবের আর লুকায়ও না তারা কোথায় তাদের কাছে এমিল আমাকে নিয়ে যাও আমি সব ঘটনা জানি রে যাবে ডাক মারলেন ইয়ার সুর আল্লাহ নবী ও আমার নবী তাদেরকে ওই বাসায় ওই বারে কোনার মধ্যে চাদর চাদর দিয়ে ডায়কা রাখছি সুল আল্লাহ আপনার খানা শেষ তাদেরকে জানা যা পরাইয়া দাফন করবো আর পানি জর্নার মতো ছেড়ে বললেন যাবে রে আমি নবীকে এত ভালোবাসু আমি নবীকে এত ভালোবাসো দুই দুইটা সন্তান দুনিয়াতে বিদায় নিছে তাদের চিন্তা না করে আমি নবীর চিন্তা করতেছো যাবে না না তারা মরে নাই তারা মরে নাই আমি নবী তাদের কাছে যাব আমার নবী জাবেরের দুইটা সন্তানের কাছে গিস গিয়ে ডাক মারলেন এই যাবের দুইটা সন্তান তোমরা ঘুমিয়ে আছো কেন তোমরা উঠো উঠো আমি নবী তোমাদেরকে লইয়া নাস্তা করব ডাক দিয়ে বললেন যাবের দুইটা সন্তান রে তোমরা কেন ঘুমিয়ে আছো কেন ঘুমিয়ে আছো তাড়াতাড়ি উঠো আমি নবীর সঙ্গে চলো আমরা একসাথে বসে নাস্তা করবো জুর এখন আল্লাহ আকবার দুইটা সন্তান লাভ দিয়ে দেয় তারা বললো ইয়ারসুল আল্লাহ আসসালাম আলাইকুল আল্লাহ আল্লাহ একবার বলেন না খুশি না বেজার হ্যাঁ খানা খাইলেন খাওয়ার পরে এ যাবেন ওই সাদর থেকে হাড্ডি গুলি আনো হাড্ডি গুলি আনছে নবীজি যা খাইছেন বা তার দুইটা সন্তান যা খাইছে সব দিয়ে একত্রিত করছে কইরা বলছে এই ইয়া বকরির বাচ্চা তুমি এনে দূর দৌ আল্লাহ আকবর কই দিনা সাদরের ভিতর থেকে বকরির বাচ্চা বেবে করে শিক্ষা দিয়া দৌড় মারছে আল্লাহ আকবর আল্লাহ জিন্দা আমান নবীর শান আমার নবীর সম্মান কে দিয়েছেন যুলকন কে দিয়েছেন মধ্যে আমার আমার সেই জন্য আমার আল্লাহ ফিট করে দিয়েছেন এক আয়াত আর আমার মুসলিম শরীফে বছর আগেও এক হাদিস বই গেছে আমার রসুল বলতেছেন ক্বালান

ইয়াতুনাকুম ইয়াতুনাকুম মিনাল আহাদিসি সে নিত্য নতুন হাদিস বলবে হাদিস বলবে এমন হাদিস বলবে আমরা তো அப்பா শুনছে না আমরা বাপ দাদর শুনে নাই এমন নতুন নতুন হাদিস কইবো এমন বাইরিসি নি কথা বলেন বাইরিসি না এখন আমার সাহাবীরা বলল ইয়া রাসূলুল্লাহ যদি এমন নিত্য নতুন লোক বাইরে হুজুর বাইরে দারি টুবি ফাগি জুব্বা সবই তাকবো মুতামিম এমন প্রিন্সিপাল হিম প্রিন্সিপাল অনেকই থাকবো তো ইয়া রাসূলুল্লাহ এর নিত্য নতুন হাদিস বলবো মিলাদ বেদাত আছে কি নাই ঠিক মিলাদ কি আম বেদাত ঈদের বেদাত এই দনে নিত্য নতুন হাদিস বলবে এমন আছে কি নাই ঠিক এখন তাদেরকে बोलतेছে ইয়াতুনাকুম মিনাল আহাদিসি বিমা লাম তাসমাউ ওয়া লাম তুম আবাউকুম এমন নিত্য নতুন হাদিস বলবে তোমরা তো শুনো না তোমাদের বাপ দদর শুনে নাই সাহাবীরা বলল ইয়া রাসূলুল্লাহ তখন আমরা কি করব আমরা রাসূল বললেন ওলাম তুম ওয়াইয়াকুম ওয়াহুম তোমরা তাদের কাছে যাইও না আমার আমরসুল বলতেছেন তোমরা তাদের কাছে যাইও না সাহাবিরা বলতেছেন ইয়া রসুল যদি আমরা চাই কি হবে আমার রসুল বলতেছেন বলা দিল্লু না কুম আলা ইউফতিন কুম যদি তোমরা তাদের কাছে যাও তোমাদের দিলকে নষ্ট করে ভাল তোমাদের মনকে নষ্ট করে ভালব তোমাদের ইমানকে নষ্ট করে ভাল এমন হুজরা আছে কি নাই আমার আল্লাহ কাবিন চিন্তা করেন না

وہ حاشمی ماں کی مدانی غل عربی ہے وہ میرا نبی میرا نبی میرا نبی ہے وہ <وحاشنی> میرا نبی میرا نبی میرا نبی ہے اللہ کا فرمان علم نشرح لکا صدرک منصوب ہے جنسی ورفعنا لکا ذکرک اللہ اکبر یا رسول اللہ اللہ کا کلام ٹھیک کی نا بابا ورفعنا لك ذکرات او جی اللہ کا فرمان علم نشرح لك صدرك منسوب ہے جی ورفعنا لك ذکرات جس ذات کا قران

বেশি দূর যাব না আজকে যিনি আজকে যিনি প্রধান অতিথি সারা বাংলার আলোর সৃষ্টিকারী সুমুদ্র ফিরে তরে গেল হজরত আল্লামা মৌলানা মুফতি শাহ মোহাম্মদ ওলিউল্লাহ ফারুকি সাহেব কেবলার ওনার আব্বা জানের কথা আমি বলবো ওনার আব্বা জানের একটা কারামত শুনতে চান কিনা শুনতে চাননি ওনার আব্বা দুনিয়ার টিকা এনতেকাল শরীফ হওয়ার পরে ওনাকে দাফন করেছে আমাদের হুজুর গেছে কিনা যায় না গেছিলেন তত হুজুর জানবে বেশিটা আপনি কি মা আসল্লা সাক্ষী হয়ে গেছে নির্ভয়ে কথা বলতে পারবো ঠিক কিনা কন হঠাৎ উনার বড়জন শহীদুল্লাহ বাজান আমার ইয়া শাহিন শাহিনে আব্বা কুচ্ছা আমার আমার আব্বা হুজুরের এই মাজার শরীফের সামনে গিয়া সিকিরাসকার করলে মিলারশিপ পড়লে মাজারের গিরিলগুলি এমনি কাঁপতে তাহে আর জোরে কন্না সুফ তা আমি কইছি তোর যাই তা তো এইসব কথা তো এই কাহিনী তো জীবন কোথাও শুনছি না আর দেখছিও না এই জীবন এই এই ছোট্ট একটা বয়সে আপনি গ্যাস উদ্দিন তাহির আছে না গ্যাস নাম শুনছেন হ্যাঁ গ্যাস তাহিরি আমি জয়সিমুদ্দিন মুজাহিদি আর আমার বাজানো ছিল একই মাদ্রাসা আজকে যিনি প্রধান অতিথি ওয়ালিউল্লাহ ফারুকে সাহেব কেবলা একই মাদ্রাসা আমরা একই মাদ্রাসা ছাত্র তাদিয়া তিবি আলী মাদ্রাসা ছাত্র তো তাহিরি মুজাহিদি জোশ আমি গুনাগার আমরা একই বেছে আমরা দুই হাজার পাঁচে কামেল হাদিস শেষ করলাম কামেল হাদিস শেষ করে ফারে পেলাম আর ফেকার সাথে এখন আমরা একই বেছে আমাদের বেছে যারা আছে সবাই বক্তা আলহামদুলিল্লাহ কন আমাদের বেছে যারা আছে তার সবাই বক্তা এমন বক্তা সবাই টপে ঠিক কিনা কন মুজাহিদি কন আর তাহিরি কোন সবাই টপে আছে ঠিক কি না বাবা তে ওয়ালিউল্লাহ বাজান উনার আব্বা জানে তো সুয়েদুল্লাহ বাজান কর পরে আমি বিশ্বাস করি নাই কফুত আগামী বিশি দর তুই লই আমি গে টেস্ট তে পরে বিশি বারে আমি গেছি ও আলেমুলমরা অনেক গেছে অসংখ্য গেছে তাহিরিও গেছে মুজাইদি গেছে সবাই গেছে এখন আমার ক তুই আজকে ওয়াজ কর ওনার বড়জন আজকে যিনি প্রধানমন্ত্রী ওনার বড়জন আমার কয় আজকে তুই ওয়াশ কর আমি ঠিক আছে আব্বা আমি দিহি এক দুইটা কথা কয়ে দিই আমি আবার ওয়াশ করতেছি ওয়াশের ফাঁকি দিয়া বেলায় অন্তরে মন হইয়া আশিল দিনের নী ওরে মুর্শিদি কে না পাহিলে কি পাবি ওরে মুর্শিদি কে না পাহিলে কি রাসুল জন্ম নীল মকলে কেহ তাই তোরা কি দেখতে যাবি তোরা কি দেখতে যাবি ওরে মোদিন হায়াতে জিন্দা নবী ওরে কে না পাইল কি পাবি

ফেরেস্তা সোহং সকালকে সবাইকে সাক্ষী রেখে কথা বলতেছি বাবা আল্লাহর কসম করে বলি বেলায়তের মর্শিদ হয় আসিলেন দিনের নরী যখন টান্ডা টান দিলাম তখন দেখতে পাইলাম গিরিলগুলি থর 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 করে কাঁপতে আরম্ভ হইলুম আল্লাহ হাই ভাব বুঝা গেলো অরে আল্লাহ গন ঠিক কি না বলেন এখন বাবা বিশ্বাস করলাম উলিয়াল্লাহ গন জীবিত উলিয়াল্লাহ গণ আমার আপনার মতন না মিজানুর রহমান চাঁদপুরি মিজানুর রহমান চাঁদপুরি বুজুরি খোলা দরবার শরীফ বুজুরি খোলা দরবার শরীফ চাঁদপুরে এই খলা দরবার শরীর সাহেব মিজানুর রহমান চাঁদপুরি মিজানুর রহমান চাঁদপুরি দিয়ে স্বাস্থ দিবেন রুট অ্যাক্সিডেন্টে দুই বছর আগে মারা গেছে ওনার সঙ্গে অসংখ্য প্রোগ্রাম করেছি হুদার কসম করে বলতেছি বাবা যে এই দিন এনতেকাল করল এই দিন দেখলাম অসংখ্য হাজার হাজার মানুষ জানাজা পড়েছে দাফন করেছে বুজরিখোলাতে এখন দুই মাস সতেরো পরে ওনার ছোট ভাই আমাকে ফোন দিল কথা কইলো বাবারে এখন তো তো হুজুর কেবলা চয় লাগেছে ওনার মাজার করার দরকার ঠিক কিনা গেছি যাওয়ার পরে এলাকার মানুষ লাডি বেঁধা লইছে এই আমি বন্ধ কর মাজার করতে দিব না বাইঙ্গালামো শুরু হয়ে গেছে যুদ্ধ তে এখন এক পর্যায়ে এক এম এদা টান মারে এম এদা সারো টান মারে এম এদা টুফিনে গা মানে একটা আলামত শুরু হয়েছে কি বাবা মাত্র আপনার থানার দিকে পুলিশ আয়া কইতেছে একটা কাজ করো যজ্ঞা করু না লাশটা উঠাক লাস্টটা উঠানোর পরে যদি লাশ সুস্থ থাকে দুই মাস সতেরো দিন পরে লাশটা সুস্থ থাকে তাহলে দাফ মাজার করবে আর লাস্টা যদি ফচ্চা জাগা ফচা গুল্লা জাগা তো এটারে মাটি চাপা দিব ঠিক কি এই কথার উপরে সবাই রাজি তাহলে বোঝা গেল রাজি কান ওলি আল্লাহগন ওলি আল্লাহগনের শরীর মাটির খায় না ঠিক দুই মাস 70 দিন পরে উনাকে উঠাইছে বাসকোটা আলগি দিছে পরে বুকটার মধ্যে দুই তিনটা ফুক দেয়া যায় ফুন দিলাম চাচা ও দুই দিনে ফুক দিয়ে দেয়া যায় কোনা তোরা মিছা কথা কইছস ফুক নাই আবার দি তো গেছি গিয়া দি ঠিকই ফুক নাই আল্লাহু আকবার কইtin না অসংকো প্রমাণ আছে অসংকো প্রমাণ আছে मितুবিকটি গামে না मितুবিকটি গামে মৃত্যু একটি শরীরে কাম পরে আমার বাজান আজকে উনিও সাক্ষী আমরাও সাক্ষী আমরা বলতে পারবো উলিয়াল্লা মৃত্যু বিক্রি গামে না কিন্তু উলিয়া আল্লাগন এনতেকাল করলে ঠিকই গামে ঠিক কেনা গ কেন 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 এ আসেন প্রত্যেক মসজিদে ইমাম সাহেবরা দোয়া করা রব্বানা ফিলা বানা আবরার দোয়া করেনি